বিবাহিত অবিবাহিত সবাই মিলে হচ্ছে হানিমুন, কখনো দেখেছো বিয়ের আগে হানিমুন? কিন্তু যে সাচ্চা একদম বিবাহিত, মানে তার কিন্তু কপালে হানিমুনটা জুটলো না, তার মুন আছে বাট হানি নেই। হ্যাঁ বন্ধুরা, কোথায় গেছে গামলার পরিবার তোমাদেরকে তো অবশ্যই বলবো। তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমিও ভালো আছি, একেবারে বিন্দাস আছি, কারণ যা সব চারিদিকে দেখতে পাচ্ছি ভাবা যায় না সেগুলোই দেখতে পাচ্ছি। আর মানে আমি শুধু ভাবি যে এই যে হচ্ছে ফ্যামিলিটা দেখতে পাচ্ছি, অনেকে বলে দুশ্চরিত্র, নোংরা, প্রত্যেকে পরিবারের নোংরা, ভাবতাম সত্যিই কি তাই, একটা একটা সময় ভাবতাম। কিন্তু এখন দেখি যেই বাবা যেই দাদা একটা মেয়ের বিয়ের পরে স্বামী হয় অভিভাবক, কিন্তু স্বামী যেহেতু এখন ওর বর্তমানে নেই ওর কথা অনুযায়ী, তো সেখানে অভিভাবককে বাবা দাদা যেহেতু তাদের বাড়িতে আছে, যেটা ও ভিডিওতে দেখাচ্ছে, তো সেখানে বাবা দাদা কিন্তু অনায়াসে ছেড়ে দিল তার নিজের বউকে এবং তার নিজের বোনকে, দাদার কথা বলছি, এবং বাবাও তাই বাড়ির বউকে এবং বাড়ির মেয়েকে ছেড়ে দিল একজন পরপুরুষের ভরসায়। হ্যাঁ, মোনাই ওদের আপনজন নয় আমরা জানি, তো মোনাইয়ের ভরসায় হচ্ছে ছেড়ে দিল, কে পাড়াতুতো কাকা। তোমরা দেখে কি মনে হয় যে শুধুই মোনাইয়ের ভরসায় ছেড়েছে? না, আমি তো গতকালকেই বলেছিলাম যে সঙ্গে গুদীপ তো আছে। আরে বাবা, মেয়েকে নিয়ে যাচ্ছে জামাই, নতুন জামাই, শাশুড়িকে নিয়ে যাচ্ছে, আর দুশ্চিন্তার কী আছে তা না, আমরাই শুধু বোকা দুশ্চিন্তা করে মরি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গুদীপ তো সঙ্গে আছে। আমি গতকাল বলেছিলাম যে পাঞ্জাবি ওর মা ভাঁজ করছে, লাগেজে গোছাচ্ছে ওর মা, সেটাকে হাতে নিয়ে রয়েছে, সেটা জেনে শুনেও এডিট করেনি, তার কারণ ও চায় কন্ট্রোভার্সি হোক, কারণ কন্ট্রোভার্সি না হলে, ওকে নিয়ে আলোচনা না হলে ওর ভিউজ পড়ে যাবে। তো আজকেও আজকের ভিডিওটা মানে যেটাতে রওনা দিল সেই ভিডিওটাতেও কিন্তু দেখতে পেলাম যে বললো এই যে সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এরকমভাবে বললো, কিন্তু একটা ব্যাগের ওপর সেই আকাশি পাঞ্জাবি, অর্থাৎ ব্যাগপত্র সব গোছানো, আর সেই যে সুপুরুষ, ওর কাছে সুপুরুষ, আমাদের কাছে কাপুরুষ, সেই ব্যক্তিটি অর্থাৎ ফোকলা সেই আকাশি পাঞ্জাবিটি পরে হচ্ছে তোমার বেরোবে, আকাশি পাঞ্জাবিটি পরে ওদের সাথেই বেরোবে। তো মাছ দেখলাম ৬ পিস রান্না হলো, ৬ পিস মাছ রান্না হলো, বাবা দাদা বেরিয়ে যাওয়ার পর দেখলাম ৬ পিস মাছ রান্না হচ্ছে, কে আছে, ওরা তো মোটে ৪ জন, তাহলে আর ২ পিস কি জামাই আদর করে জামাইকে খাওয়ানো হয়েছে? সবটাই আমরা বুঝতে পারি। তো এই বাড়িতে জামাই আসবে, এখানেই ফ্রেশ হবে, এখানেই দুপুরবেলা মানে যখন বেরিয়েছে আর কি, যাই হোক ভাত খেয়েই বেরিয়েছে, যেহেতু মাছ রান্না করছিল দেখলাম, তো সবটা করে হচ্ছে এখান থেকেই বেরোবে, এখান থেকেই একসাথে বাসে উঠেছে। তো যাই হোক, কারণ অনেকেই বলছে সানগ্লাস, আরে বাবা সানগ্লাস থাক চাই না থাক সঙ্গে গেছে। আর বাসে যখন উঠলো তো ওখানে দেখালো কি যে ট্রলিতে ট্রলিগুলো নিয়ে উঠলো, আর সবচেয়ে বড় কথা কি বলো তো, ওর যে বৌদি, ওর বৌদির মুখটা আজকে দেখেছো? সত্যি কথা, পরিবারের সঙ্গে যাচ্ছে ঠিক কথা, কিন্তু যদি হাজবেন্ড সঙ্গে না যায় একটু তো খারাপ লাগবেই। তো আজকে দেখলাম মুখটা অনেকটা যে লাফালাফি, একটা উচ্ছ্বাস ওর মধ্যে ছোটো ছোটো জিনিসে থাকে, তো আজকে দেখলাম অতটা উচ্ছ্বাস কিন্তু ওর মধ্যে নেই। সেই শাশুড়ির পাশের সিটটাতে বসে যেতে হচ্ছে, সেই সিটটাতে যদি ওর বর থাকতো নিশ্চয়ই, এটাই স্বাভাবিক, কিন্তু নতুন নতুন বিয়ে হয়েছে এটাই স্বাভাবিক। অথচ যারা যার বিয়ে হয়নি অর্থাৎ মোনাই, সেও কিন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে। ওই জন্যই শুরুতে বললাম যে যারা বিবাহিত তারাও গেছে, যারা অবিবাহিত তারাও গেছে, একসাথে হানিমুন হচ্ছে। তবে কারোর হানি আর মুন দুটোই আছে, কারোর মুন আছে বাট হানি নেই। তো হচ্ছে বেরোনো হলো এবং বাসে ওঠা হলো, তো বাসে ওঠা হলো, সিটগুলো দেখতে পাচ্ছ? ও কি বলছে, ওর পাশের সিটটা খালি পড়ে রয়েছে, যাই হোক আমরা শুতে বসতে পারবো, ও বোঝালো আমাদেরকে। কিন্তু ওই পাশের সিটটা ছিল হচ্ছে গুদীপ্তর, যখন যখন ক্যামেরা অন করেছে তখন তখন তিনি উঠে পড়েছেন, এটাই স্বাভাবিক। আর ওই যে আরেকটা যে সিট ছিল যেখানে ওর বৌদি এবং ওর মা বসেছিল, এবং আরও একটা সিট ছিল যেখানে হচ্ছে মোনাই এবং তার গার্লফ্রেন্ড বসেছিল, এবং তার যে গার্লফ্রেন্ড সঙ্গে ছিল সেটা তো আমরা দেখতেই পেয়েছি, এবং তারপরেও একজন কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে এই যে মোনাইয়ের গার্লফ্রেন্ডকে দেখা যাচ্ছে, এ তো আমাদের পাশের বাড়ির মেয়ে, নিশ্চয়ই সবাই কমেন্টটা দেখতে পেয়েছো। তো সেই পাশের বাড়ির মেয়ে মানে যে কমেন্ট করেছে তার পাশের বাড়ির মেয়ে হচ্ছে এই মোনাইয়ের গার্লফ্রেন্ড। তো ভালো, তো ভালো, মোনাই মোনাইয়ের গার্লফ্রেন্ড এক সিটে বসেছে, এদিকে শাশুড়ি মা আর নতুন বৌমা এক একটা সিটে বসেছে আর কি, মানে মানে একসঙ্গে যে সিটগুলো আর কি, দুটো সিটে, টু সিটে আর কি। আর এদিকে ৩টে সিট নেওয়া হয়েছে, সেটা অবশ্যই ওই মোনাইয়ের জন্য নয়, সেটাতে কে বসবে, না ঠাকুমা
ঠাকুমার নাতনি এবং নাত জামাই, তাই তো? শাশুড়ির সঙ্গে বসার থেকে মানে একই সিটে ওই তোমার ঠাকুমা অর্থাৎ ঠাকুমা শাশুড়ির সঙ্গে বসা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হয়, তাই না? তো প্রথম দিকে যখন বাস আসলো, বাসে উঠলো, সবটা দেখতে পেলাম, এবং তারপরে তোমার সিটে যখন বসলো, তোমার বসলো বললো আমি জানলার দিকে বসেছি কারণ আমার ভিডিও করতে সুবিধে হবে, ওইটুকুই। তারপরে যেই বসিরহাট বললো পৌঁছে গেছি, তারপরে এক এক করে সিঙ্গুর পর্যন্তই আমাদের বললো, সিঙ্গুরে খাওয়া দাওয়া করলো, তো তখন কিন্তু আরও জানলার ধারে বসেনি। কেন? তখন কি আর ব্লগ করবি না, আর কি ভিডিও করবি না, ওইখানেই কি ক্যামেরা অফ? তা তো নয়। তারপর থেকে সকালবেলা পর্যন্ত দেখলাম জানলার ধারে, কিন্তু যখন সকালে ভিডিওটা এন্ড করলো তখন পর্যন্ত দেখলাম কি ঠাকুমা কিন্তু জানলার ধারেই রয়েছে, অর্থাৎ ঠাকুমা জানলার ধারে, তার পাশে হচ্ছে এই মহারানী গামলা ম্যাডাম, আর তার পাশে হচ্ছে তার প্রেমিকটি। ব্যাস একদম সিট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তো অনেকে বলছে যে বাবা দাদা গেল না কেন, কাজের জন্য? তো আমি একটা কথা ভাবি, অন্য সময় ওর দাদাকে দেখি যে মানে বাড়িতেই থাকে, বাবাকেও দেখি বাড়িতেই থাকে, তো দাদাকেও দেখি বাড়িতেই থাকে, যখন তখন মালিক ছুটি দিয়ে দেয়, যখন তখন মালিক রাতে ছেড়ে দেয়, দিনে চলে যায় কাজ করতে, মানে এত সুন্দর মালিক পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, মানে তেল খরচ করে গাড়ি তার হাতে দিয়ে এত তো দক্ষিণেশ্বর থেকে তোমার ওদের বাড়ি পর্যন্ত মানে সব কিছু দিয়ে মালিক পাঠিয়ে দেয়। তাহলে এখানে একটা ট্যুর যাচ্ছে, লং ট্যুর, ওর কথাতে লং ট্যুরে যাচ্ছে, তো সেখানে দাদা ছুটি পেলো না, নাকি অন্য কিছু? আসলে ব্যাপারটা হচ্ছে এই যে পুরো যে ট্যুরটা হচ্ছে পুরোটাই কিন্তু এই যে বৌদিকে এবং মাকে নিয়ে যাচ্ছে, পুরোটাই কিন্তু এই ম্যাডাম পরকিয়া ম্যাডাম সেই কিন্তু খরচ করছে, কারণ হচ্ছে তার হাজব্যান্ডকেও দিচ্ছে, দিতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ যে টাকা হাতে আসে মাসের রোজগারের পর সেই টাকা তো অন্য ব্যাপারেই উড়ে যায়, তো সেই কারণে এই হাজব্যান্ডকেও দিচ্ছে এবং তার হচ্ছে মা এবং বৌদিকেও দিচ্ছে। তো বৌদিকে নিয়ে গেছে, একটা দেখতে খারাপ লাগে যতই হোক ব্লগ করবে, তো দাদাকে আর নিয়ে যায়নি, মানে ঝয় তোমার বউকে নিয়ে যে তোমার বউকে নিয়ে যাচ্ছি, তাই বাবাকেও না দাদাকেও না, তো ওদের চাকরি বাকরি সেরকম কিছু নেই, ওদের বাড়িতেই থাকবে, আসলে ওদেরকে তো আমরা দেখতে পাবো না, ওই জন্য বলে দিল যে ওরা কাজে যাবে, ওরা বাবাটাতে বাড়িতেই থাকবে, আর ওর বাবা হচ্ছে তোমার সুন্দর রান্নাবান্না করতে পারে, অসুবিধে নেই, বাব্যাটা দিব্যি থাকবে, ওরা বাড়ি ফাঁকা রাখবে। কোনো সময় দেখেছো ব্লগে যে ওরা বাড়ি ফাঁকা রাখে রাত্রে? ওর দিদা মারা গেছে, তখনও কিন্তু ও রাত্রে বাড়ি চলে এসেছে, ওর বাবা গেছে খবর পেয়ে মারা যাওয়ার পরে, কিন্তু ও বাড়িতে ছিল, অবশ্য সঙ্গে আরেকজনও ছিল, তো ওরা কিন্তু বাড়ি কখনো ফাঁকা রাখে না, এটা কিন্তু লক্ষ্য করে দেখবে ব্লগে, কেউ না কেউ কিন্তু রাত্রে বাড়িতে থাকবেই। তো সেখানে দাদা বাবা দুজনেই চলে যাবে, বাপরে চাকরির ছুটি পায়নি সেটা ঠিক মানা গেল না, হ্যাঁ আজকে ওর বাবা বেরোলো দেখলাম, হয়তো আজকে ডিউটি করবে, কিন্তু আবার সেই মেলা ডিউটি বলতে কি, কালকে তোমাদেরকে তো বলে দিয়েছি ডিউটি কি, যে বাদামের যে এই হ্যাঙ্গারগুলো থাকে, ও মা গো আমি তো দেখে অবাক। যাই হোক, ওই ভিডিওটা মানে আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো যে কী করে না করে। তো যাই হোক, যে কাজই করুক, নিজের ইচ্ছাতে হোক বা অন্যের অধীনে হোক, ছুটি পেয়ে বাড়িতে আসবে আর কি। তো এবার হচ্ছে কোথায় যাবে সেটা বলছে না, কোথায় যাবে সেটা বলছে না, কারণ এমন নোংরামো করে রেখেছে, এমন নোংরামো মানে ঘেটে ঘ হয়ে আছে, নোংরায় ভর্তি হয়ে আছে, একদম পুরো অঙ্গ পুরো লাইফটা হচ্ছে ওর গুদীপ্তর গুয়ে মাখা হয়ে গেছে, ও না পাবলিককে আর বলতেই পারে না যে কোথায় যাবো। যে আগের বার তারাপীঠ ক্যান্সেল হয়েছিল কারণ হচ্ছে সীমাদি আগে পৌঁছে গেছিলো, দ্বিতীয়ত হচ্ছে সেই দিন আবার ওই যে মাল রিকভারি করতে যাওয়ার সময় হুজ্জুতি করেছিল, তো সেই সময় কিন্তু ওদের ডাক এসেছিলো, কোর্ট থেকে ডাক এসেছিলো, তারাপীঠ যাওয়াটা ক্যান্সেল হয়েছিল, ওই জন্য আগে ভাগে কিচ্ছুও বলতে পারছে না, আসলে সেটা নয়। মানুষ দেখবে কত ব্লগাররা আছে এক সপ্তাহ আগে থেকে, দশ দিন আগে থেকে বলে দেয় যে আমরা অমুক জায়গায় অমুক তারিখে যাচ্ছি, টিকিট হয়ে গেছে, কিন্তু এ দেখো এমন ব্লগার, মানে ওর চ্যানেলের যে বেস সেটা হচ্ছে পরকীয়া নোংরামো মানে কি বলবো মিথ্যে, তার উপরে বেস, এই চ্যানেলে ও বলতেই পারছে না যে আমি কোথায় যাব। আগে থেকে বেরোনো হলো, গোছানো হলো, প্যাকিং হলো, অর্ধেক রাস্তা বাই বাস চলেও গেল, কিন্তু তবু সে বলতে পারছে না, বলছে দেখি কোথায় নিয়ে যায়। কি সুন্দর! আর সবচেয়ে হাস্যকর লাগলো কি বলতো, যখন সিঙ্গুর পৌঁছলো, সিঙ্গুরে পৌঁছে হচ্ছে নামলো, নেমে বললো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু তার আগে আমরা কি শুনলাম যে প্যাকেজ, ওর কথা অনুযায়ী বুঝতে পারলাম যে প্যাকেজ ট্যুর হচ্ছে, আর হচ্ছে তোমার বললো ওরাই খাওয়াবে, ওরাই খাওয়াবে, ওরাই থাকতে দেবে, শুধু ঘোরাটা আমাদের বললো কথাটা, তো অর্থাৎ তখনই আমরা বুঝে গেলাম যে হ্যাঁ একটা প্যাকেজ ট্যুর নিয়েছে আর কি, কোনো ট্রাভেল সংস্থার থেকে যাচ্ছে, তো তোমার খাওয়া দেবে, হোটেল দেবে, শুধু ঘুরতে যাওয়াটা নিজেদের।
তাহলে আমি ভাবলাম যে সিঙ্গুরে যখন থামলো তখন মানে গাড়ি থামলো, রান্না বান্না হচ্ছে, বললো নিজেরা আইসক্রিম খেলো, তারপরে তন্দুরি চা এটা ওটা বলছিল আর কি। তো ওর দিদিমা মানে ঠাকুমা আর কি, সরি দিদিমা না ঠাকুমা, হচ্ছে ওই ড্রেনের ওপরেই বসে পড়েছে, তো ওয়াক থু করলো। তোর তো ওয়াক থু করার দরকার নেই, নাকে চাপা দিচ্ছিল, কারণ তোর শরীরটা মনটা পুরোটাই দুর্গন্ধে ভরা। তুই ড্রেনের দুর্গন্ধের থেকেও তোর মনটা নোংরা, আর ড্রেনের ওই দুর্গন্ধের থেকেও তোর মন থেকে ভকভক করে হচ্ছে নোংরা গন্ধ বেরোয়, পুরোটা নোংরা পচে গেছিস তুই একদম। তো যাই হোক, ওর ঠাকুমাকে ওখান থেকে উঠে আসতে বললো। তো তারপরে যখন ওই খাওয়া দাওয়াটা হলো আর কি, আমি না দেখে অবাক হয়ে গেলাম যে এ মানে কত টাকার প্যাকেজ। আমি সেটাই ভাবছিলাম যে ঘুরতে যাচ্ছে, যেখানে তো রান্না খাওয়া হচ্ছে কি ডাল আর আলু সেদ্ধ, এটা কোথাও দেখেছো? মানুষ তো ঘুরতে যায়, যে অনেক সময় অনেক ট্যুর যে সংস্থা রয়েছে তাদের সাথে যায়, কিন্তু কোথায় কোথায় যে ডাল আর আলু সেদ্ধ খেতে হয় তার মানেই বুঝতে পারছো যে কত টাকার প্যাকেজ হতে পারে। তারা নিশ্চয়ই প্যাকেজের মানে কি বলবো, যে প্যাকেজের অ্যামাউন্টটা যে ঘোরাবে হোটেল দেবে সেই অ্যামাউন্টটাও মনে হয় অতি কম, সেই জন্যেই সদল বলে পরিবারে নিয়ে যেতে পেরেছে। তো মনে হয় কম, না হলে ডাল আলু সেদ্ধ খাওয়ায়, এটা তো আমার ভাবনার বাইরে যে কোথাও ঘুরতে নিয়ে যায় কোনো সংস্থা ডাল আর আলু সেদ্ধ খাওয়ায়, তাও রাস্তায় এইভাবে বসিয়ে। হায় ভগবান, সে দেখে কি মনে হচ্ছিলো বলো তো, সে কাঙালি ভোজনদের কাঙালি ভোজন হয় না, সে কাঙালি ভোজনের খাওয়া চলছে সেটাই মনে হচ্ছিলো। তো খাওয়া দাওয়া শেষ, এবং তারপর হচ্ছে কি না আবার সেই বাসে যেতে হবে লং ট্যুর। তো কোথায় যাচ্ছে বাসে সেটাও বলতে পারছে না। পরদিন সকাল হয়ে গেল, পরদিন সকাল হয়ে গেল, দেখলাম সেই একই জিনিস, ওর ঠাকুমা বসে আছে জানলার কাছে, তার পাশে ও, কিন্তু একটুও ক্যামেরাটাকে ঘোরাতে পারলো না। সবে সকাল হয়েছে, মানে ঘুম তখনও চোখে জড়ানো, গলায় তখনও ঘুম জড়ানো, সারা রাত ঘুমিয়েছে বাসে। যাই হোক, তো পাশের সিটটায় যে বসে আছে সেটা তো আমরা বুঝতেই পারছি কে বসে আছে, সকালবেলা যে দৃশ্যটা দেখবে, এতটুকু ক্যামেরাকে ঘোরানো গেল না যে তার এতটুকু দেখা যাবে। যদি ওর পাশে সোনাই বসে থাকতো, সোনাই নিশ্চয়ই তখনও বাসের মধ্যে হাঁটাচলা করছে না, নিশ্চয়ই সারা রাত নিশ্চয়ই হাঁটাচলা করেনি, তখনও নিশ্চয়ই করছে না, তাহলে নিশ্চয়ই দেখাতো। তো পাশে বসে আছেন গুদীপ্ত মহাশয়, তো তাকে আর কী করে দেখাবে বলো অন ক্যামেরা, বলে ফেলেছিল তখন কল রেকর্ডিংয়ে মুখ ফসকে। তো যাই হোক, তো এবারে হচ্ছে সকালবেলা, তোমাদের দেখে কী মনে হয়? অনেকে গেস করেছে দীঘা, দীঘা আমার তো মোটেই মনে হয়নি, আমার যতদূর মনে হচ্ছে অযোধ্যা যাচ্ছে, অযোধ্যা পাহাড়, কারণ সকালবেলা যে সিনগুলো দেখা যাচ্ছে বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে কোনো জায়গায় যাচ্ছে হয়তো, কিন্তু আবার বলছে লং ট্যুর। তো বাঁকুড়া পুরুলিয়ার দিকে গেলে কি এত লং ট্যুর করবে, এত লাগেজ নেবে, এত ই নেবে? তো যাই হোক, কোথায় যাচ্ছে সেটা আমাদের কাছে এখনও সন্দেহের মানে মানে কি বলবো, সন্দেহ করছে, ভিউয়ার্সদেরকে সন্দেহ করছে। যদি ওখানে পৌঁছে যায় সেই জন্য পরে পরে সব বলবে, সেটা আমরা সবটাই বুঝতে পারছি। যদি কোনো অঘটন ঘটে, কেন অত কেচ্ছা করে রেখেছে, যদি কেউ গিয়ে টুটি টিপে ধরে এরকম একটা ব্যাপার আর কি। তো সেই কারণে অনেকেই গেস করছে অযোধ্যা, আর অনেকেই গেস করছে দীঘা। তো আমার যতদূর মনে হয় অযোধ্যা যাচ্ছে। তো কারণ এখানে বললো যে বাসগুলো যেখানে দাঁড়িয়েছিল সেখানে বললো না কার কত ভাড়া, কে ওই যে অযোধ্যা যাচ্ছে কে কত ভাড়া নিয়েছে, এই সব আলোচনা হচ্ছে। বাসগুলো যখন সব ওখানে দাঁড়িয়েছিল খাবারের জন্য, মানে খাবার খাবে আর কি, তো সেইখানে ও কিন্তু কথাটা বলে ফেলেছিল। তো যাই হোক, কোথায় যাচ্ছে যেখানেই যাক ভালো করে এনজয় করুক, তাই না? মানে কি বলো দাও, ডিভোর্স হলো না, ডিভোর্সের আগেই বিয়ে হয়ে গেল, ফুলশয্যা হয়ে গেল, হানিমুন হয়ে গেল, বাকি আছে ট্যাটাটা, তাই না? ট্যাটাটাও দেখবে ডিভোর্স তো এখন সহজে হবে না, কারণ এই যে কেস 498A কেস দিয়েছে, সেই কেস কী হবে তার ঠিক নেই। তারপরে তো সন্দীপ আবার 494 করবে, তো এরপরে তো কেসের পর কেস চলতেই থাকবে, দেখবে এর মাঝে আমরা ট্যাটুয়েরও খবর পেয়ে যাব। যতই ও পিল নিক আর যাই নিক, হয়ে যাবে, সব যখন হয়ে গেলো ওটাও হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজ আসি, টাটা।